হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল। তো নতুন বছরে নতুন কোর্স স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স উইথ আর প্রোগ্রামিং কোর্সে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত আমাদের যে স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স কোর্সটা আছে এই কোর্স নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলবো। ওকে, তো এই ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এই স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স এই কোর্সে আমরা কী কী শিখতে যাচ্ছি এবং আমরা সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো আমরা মূলত সব কিছু ইমপ্লিমেন্ট করবো আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে, কারণ আপনারা জানেন যে আর প্রোগ্রামিং অনেক পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে জানেন, তাহলেই আপনি বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো খুব সহজে ক্যাচ করতে পারবেন। তো যেহেতু স্ট্যাটিস্টিক্সের টুলসগুলো অনেক বেশি পাওয়া যায় আর প্রোগ্রামিংয়ের মধ্যে, সো দ্যাটস ওয়াই আমি আর প্রোগ্রামিংটাই চুজ করছি যে স্ট্যাটিস্টিক্স দেখানোর জন্য আর প্রোগ্রামিংটা হচ্ছে বেস্ট। ওকে, তো এটা পাইথন দিয়েও করা যায়, বাট আর এর মধ্যে পাইথনের থেকে অনেক বেশি স্ট্যাটিস্টিক্যাল লাইব্রেরি অ্যাভেলেবল। ওকে, সো দ্যাটস ওয়াই আমি, যেহেতু পাইথন আমি এর আগে একটা ভিডিও সিরিজ তৈরি করা আছে, সো আমি স্ট্যাটিস্টিকটা দেখাবো হচ্ছে আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ওকে, কারণ আর প্রোগ্রামিং ডাটা অ্যানালাইস্ট করার জন্য অনেক বেশি জনপ্রিয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি রাখছি, তো এগুলো আমি আসলে লাস্ট কয়েক মাস থেকে খুঁজতেছিলাম। তো আমি কাজের ফাঁকে ফাঁকে আমি জাস্ট একটা ওয়ার্ড ফাইলের মধ্যে সাজাচ্ছিলাম যে আসলে কোন কোন টপিকগুলো লাগে ডাটা সায়েন্স সেক্টরে, স্ট্যাটিস্টিক্সের আসলে ইউজটা কীরকম। তো এগুলো নিয়ে আমি কিছুদিন স্টাডি করছি। স্টাডি করার পরে আমি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আমি টোটাল 30টা টপিক রাখছি। নট অনলি 30, এখানে অনেকগুলো টপিক আছে। তো যাই হোক, এখানে আমি সিরিয়ালি 30টার মতো টপিক এখানে সাজাইছি। এই টপিকগুলো যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আমার মনে হয় যে ডাটা সায়েন্স সেক্টরে যে স্ট্যাটিস্টিক্সের যে ব্যবহার সেটা আপনার মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ডাটা অ্যানালিস্ট সেক্টরে আপনি যদি জব পেতে চান, তাহলে এই কোর্সটা আপনার অনেকাংশে হেল্প করবে। তো আপনি আমার ভিডিও দেখতে পারেন, নাও দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট আমার যেটা রিকোয়েস্ট, আপনি যদি ডাটা সায়েন্স সেক্টরে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আমি যে টপিকগুলো এখানে রাখছি, ওকে, সিরিয়ালি যে রাখছি টপিকগুলো, এখানে 30টা টপিক আছে, তো এই টপিকগুলো আপনি ধরে 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 সব কিছু শেষ করবেন। ওকে, তো আমার ভিডিও হয়তো আমি আস্তে আস্তে দিব, তো আপনার যদি খুব ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনি গুগল থেকে শিখে নেবেন। তো যেখান থেকে শিখেন, আমার কথা হচ্ছে আপনি এই টপিকগুলো সবগুলো শিখে নেবেন। ওকে, তাহলে আপনার ডাটা সায়েন্স সেক্টরে স্ট্যাটিস্টিক্সের যে ইউজ আছে সেটা আপনার মোটামুটি বলা যায় 80% কভার হয়ে যাবে, আর বাকি অ্যাডভান্স যে টপিকগুলো লাগবে সেগুলো আপনি একাই বুঝবেন। ঠিক আছে, তো আমি এখানে যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে বিগিনার থেকে মিড লেভেল, তারপর অ্যাডভান্স লেভেলের টপিকগুলো এখানে আছে। তো আপনি বিগিনার থেকে শুরু করতে পারেন, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারেন। ওকে, তো এই সিরিজে আমি যেটা করব, আমি মূলত স্ট্যাটিস্টিক্স নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো, আমি থিওরি আলোচনা করব এবং আমি এক্সাম্পলের মাধ্যমে সেগুলো দেখাবো, এবং যেগুলো আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো আমি আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দিব। সো দ্যাটস ওয়াই সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, আর প্রোগ্রামিংয়ের বেসিক কিছু আইডিয়া নিতে হবে যে আর প্রোগ্রামিং কীভাবে কাজ করে বা আর প্রোগ্রামিংয়ের ডাটা স্ট্রাকচারগুলো কীরকম হয়ে থাকে। ওকে, তো আর প্রোগ্রামিং নিয়ে বেসিক আলোচনা করার পরে আমি স্ট্যাটিস্টিক্সের ডিটেলস চলে যাব, তখন আমি স্টেপ বাই স্টেপ ফুল কোর্সের মধ্যে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তাহলে আমি এই সবগুলো টপিক কভার করব, যাতে করে ডাটা সায়েন্স সেক্টরে কাজ করার জন্য স্ট্যাটিস্টিক্স যতটুকু প্রয়োজন সেগুলো আমি আমার কোর্স থেকে সবাইকে শেখাইতে পারি। ওকে, এটাই হচ্ছে আমার টার্গেট। তো তাহলে চলুন একটু আলোচনা করি আসলে আমাদের এই কোর্সের মধ্যে কী কী থাকতেছে। তো সবার প্রথমে আমি মূলত কথা বলবো স্ট্যাটিস্টিক্স নিয়ে, যে আসলে স্ট্যাটিস্টিক্স কেন ইম্পর্টেন্ট এবং ডাটা সায়েন্স সেক্টরের আমরা স্ট্যাটিস্টিক্স কীভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর আমরা দেখবো পপুলেশন কী, তারপর দেখবো আমরা স্যাম্পল কী, এবং আমরা ফাইনালি দেখবো পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে আসলে ডিফারেন্স কী। তো আমি একটু ছোট্ট করে বলি পপুলেশন কী বা স্যাম্পল কী। পপুলেশন হচ্ছে একটা টোটাল জিনিস। তো পপুলেশন কী, স্যাম্পল কী, এর যদি ডিফারেন্সটা আমি বলতে চাই, ছোট্ট করে একটু বলি। ধরেন আমার কাছে 1000 জন পার্সন আছে বা পার্সনের ইনফরমেশন আছে। এখানে 1000 জনের মধ্যে কেউ আছে গভর্নমেন্ট এমপ্লয়ার, কেউ আছে ধরেন প্রাইভেট জব করে, বা কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, তো এরকম বিভিন্ন জব টাইপের জব হোল্ডার থাকতে পারে। বাট টোটাল যে 1000 মানুষের ইনফরমেশন আছে, এই টোটাল 1000 হচ্ছে আমাদের পপুলেশন। ওকে, তো
এখান থেকে ধরেন আমি কোন একটা বৈশিষ্ট্যর ভিত্তিতে হয়তো 25% পিক করলাম, তো এই 25% তখন হয়ে যাবে এট স্যাম্পল। ওকে, তো টোটাল একটা জিনিস নিয়ে যখন কথা বলবো সেটা হয়ে যায় আমাদের পপুলেশন, এবং এই টোটাল যে পপুলেশন আছে এর মধ্যে থেকে আমি যদি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স বা কোনো একটা জিনিসের ভিত্তিতে বা যে কোনোভাবে আমি কিছু ডাটাকে পিক করি বা কিছু পার্সনকে আমি পিক করি সেটা হবে স্যাম্পল। তো তাহলে আমার মনে হয় পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্স সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি সবগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো, সো এই ভিডিওতে আমি আর ডিটেলস এভাবে কথাবার্তা বলছি না। তো দেন আমরা দেখবো পপুলেশন মিন কি, স্যাম্পল মিন কি, দেন আমরা দেখবো স্কেল অফ মেজারমেন্ট, দেন আমরা দেখবো ভেরিয়েবল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবল, দেন আমরা দেখবো প্যারামিটার ভেরিয়েন্স কোভেরিয়েন্স কি বা আমরা কেন ইউজ করব, দেন আমরা ডাটা নিয়ে কথা বলবো। এখানে আমি মূলত দুই ধরনের ডাটা টাইপ রাখছি, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। আরও অনেক ধরনের আছে, সেটা হয়তো আমি যখন ডাটা টাইপ নিয়ে কথা বলবো তখন আমি আপনাদের দেখাবো। ওকে, তো তারপর আমরা দেখবো চার্ট। তো চার্টের মধ্যে আমার এখানে থাকবে বার চার্ট, পাই চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট। তো আমি এখানে যেটা করব, আমি সবগুলো স্ট্যাটিস্টিক্সের জন্য থিওরি আলোচনা করব এবং পরে আমি সেটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করে দেখাবো বা সেটা কীভাবে আপনি করতে পারেন সেটা দেখাবো। ওকে, তারপর আমি কথা বলবো মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে, যেটাকে আমি বলি মিন, মিডিয়ান, মুট বা গড় মধ্যক প্রচুরক। তারপর আমরা কথা বলবো মেজর অফ ডিসপারশন নিয়ে। তো মেজার অফ ডিসপারশনের মধ্যে সবথেকে বেশি যেটা পপুলার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, দেন রেঞ্জ আছে এর মধ্যে। তারপর আমি কথা বলবো স্কিউনেস নিয়ে, এখানে থাকতে পারে পজিটিভ নেগেটিভ স্কিউনেস। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কোয়ার্টাইল। তো কোয়ার্টাইল এখানে চার ধরনের আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তারপর পার্সেন্টাইল, 25%, 50%, 75%। তারপর অনেক ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গাউসিয়ান অর নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা তো গাউসিয়ান অর নর্মাল ডিস্ট্রিবিউশন বাদেও আরও ডিস্ট্রিবিউশন আছে, যেমন ধরেন পপুলেশন ডিস্ট্রিবিউশন, স্যাম্পল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তো এগুলো সবগুলো নিয়েই আমি কথাবার্তা বলবো, ঠিক আছে? তারপর আমি কথা বলবো টাইপস অফ স্যাম্পলিং নিয়ে, ঠিক আছে? তারপর আমি কথা বলবো হাইপোথিসিস টেস্টিং নিয়ে, দেন টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, পি ভ্যালু, এফ টেস্ট, এগুলো কেন আমরা ইউজ করবো বা এগুলো আসলে থিওরিটিক্যালি কীভাবে কাজ করে। তো আমি মূলত এখানে যেটা করব, আমি মূলত থিওরির উপর বেশি গুরুত্ব দেবো। ওকে, সো থিওরিটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে হয়তো কোডিং এমনিতেই আপনি বুঝবেন, ঠিক আছে? কারণ আর প্রোগ্রামিং, আমি অলরেডি বলছি যে আর প্রোগ্রামিংয়ের মধ্যে অনেক স্ট্যাটিস্টিক্যাল লাইব্রেরি আছে, যে লাইব্রেরিগুলোর মাধ্যমে খুব সহজেই একটা কাজ করা যায়। সো দ্যাটস ওয়াই থিওরি বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন আমি কথা বলবো জেড স্কোর নিয়ে, দেন আমি কথা বলবো কোরিলেশন অ্যান্ড এর অ্যান্ড ইটস ইম্পর্টেন্স নিয়ে, দেন আমি কথা বলবো কী কী ধরনের কোরিলেশন আছে। তারপর আমি কথা বলবো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফ নিয়ে। তারপর আমি কথা বলবো সিডিএফ নিয়ে বা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। দেন আমি কথা বলবো সেন্ট্রাল লিমিট থিওরাম নিয়ে, বা সিএলটি যেটাকে বলে। দেন আমি কথা বলবো বেস থিওরাম নিয়ে। ওকে, তো বেস থিওরাম কি সেটা আমার মনে হয় আপনারা অলরেডি জানেন, কারণ ইন্টারমিডিয়েটে ছিল যখন আমরা প্রবাবিলিটির ম্যাথ করছিলাম, খুব সম্ভবত 11 চ্যাপ্টারে ছিল এটা, তো সেকেন্ড পেপারে। তো ওইখানে আমরা বেস থিওরাম দেখছিলাম। তারপর আমরা কথা বলবো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স বা আমরা যেটাকে বলি সব থেকে পপুলার অ্যানোভা। তো অ্যানোভা এর আপনার হচ্ছে যে ফুল মিনিং সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। তো এখানে ওয়ান আছে, টু ওয়ে আছে, তো আমরা সব দেখবো, ঠিক আছে? তো অ্যানোভা টেস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো দ্যাটস ওয়াই অ্যানোভা টেস্টটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর আমি কথা বলবো ডিস্ট্রিবিউশন নিয়ে। তো এখানে আমি তিন ধরনের ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, বার্নোলি, দেন বাইনোমিয়াল অ্যান্ড পয়জন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? দেন ফাইনালি আমরা কথা বলবো বায়েসিয়ান ইন্টারফেস টেকনিক নিয়ে। তো এগুলো সবগুলোই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো এই হচ্ছে আমাদের মূলত কোর্স কন্টেন্ট। তো আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না, সো আমি সেলফ লার্নিংয়ের মাধ্যমে আমার এই টপিকগুলো শেখা লাগছে। ওকে, সো আমি মূলত যখন স্ট্যাটিস্টিক্স শেখা শুরু করছি তখন আমি আর কি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তাম বা ডাটা সায়েন্স সেক্টরের জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমার স্ট্যাটিস্টিক্সের কোন কোন জিনিসগুলো লাগবে সেগুলো আমি খুঁজে খুঁজে সবগুলো শর্ট করছি। তো সবগুলো শর্ট করার পরে ফাইনালি আমার এখন মনে হচ্ছে যে না, এই স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স একটা প্লেলিস্ট তৈরি করা দরকার, যাতে করে সবাই বাংলা ভাষায় স্ট্যাটিস্টিক্স শিখতে পারে যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের না। আর আপনারা যারা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের হয়তো এই ভিডিওগুলো না দেখলেও চলবে, বাট আপনারাও দেখতে পারেন, বিকজ আমি এখানে থিওরি নিয়ে আলোচনা করব এবং
আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে সেটা আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটাও দেখাবো। ওকে, সো এই ভিডিও সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তো ফাইনালি আমি একটা কথাই বলতে চাই যে আপনারা আমার ভিডিও দেখেন না দেখেন, আমি এই ফাইলটা আমি আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দেবো। আমাদের স্টাডি মার্টের যে ফেসবুক গ্রুপ আছে, স্টাডি মার্ট লার্ন ডাটা সায়েন্স স্মার্টলি, তো আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। এইখানে ফাইল সেকশনে আমি এই ফাইলটা দিয়ে রাখবো। ওকে, সো স্ট্যাটিস্টিক্স ফর ডাটা সায়েন্স এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি আমার ফেসবুক গ্রুপের ফাইল সেকশনে আপলোড করে রাখবো। তো আপনারা সেখানে গিয়ে এটা ডাউনলোড করে রেখে দেবেন। ওকে, তো আপনারা আমার ভিডিও ফলো করেন আর না করেন, এই টপিকগুলো সবগুলো আপনারা সেলফ স্টাডির মাধ্যমে শিখে নেবেন। সো গাইজ, এই হচ্ছে আমাদের মেইনলি কোর্স কন্টেন্ট। তো আপনার যদি মনে হয় যে এই কোর্সটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা আপনার যার ফ্রেন্ড আছে তাদের শেখা দরকার, তাহলে আপনারা অবশ্যই আপনার ভার্সিটি গ্রুপগুলোতে শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কারণ ডাটা সায়েন্স আসলে স্ট্যাটিস্টিক্স ছাড়া কখনোই পসিবল না, আর ডাটা সায়েন্স সেক্টরে ভালো কিছু করতে চাইলে আপনার স্ট্যাটিস্টিক্সের হিউজ নলেজ লাগবে। ঠিক আছে, যখন অনেক মানুষ শিখবে তখন সবার জন্যই ভালো। ঠিক আছে, কারণ আপনি একাই যদি আমার ভিডিওগুলো দেখেন তবুও আমার যে কষ্ট করতে হয়, আপনার যদি অনেক মানুষ আমার ভিডিও দেখেন তবুও আমার সেম কষ্ট করতে হয়, আর আপনার একটা শেয়ারে যদি আপনার কাছ থেকে আপনার ফ্রেন্ড একটা হেল্প পায় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, নতুন যদি কোনো অ্যাডভাইস থাকে সেটাও জানাবেন, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক দেবেন। ঠিক আছে, তো এই হচ্ছে নতুন বছরে নতুন কোর্স নিয়ে বেসিক কথাবার্তা। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সিরিয়াল মেনটেন করে দেখবেন। ঠিক আছে, তো আমার প্লেলিস্টে যেভাবেই সাজানো আছে ঠিক সেভাবেই আপনারা উপর থেকে নিচে সিরিয়াল অনুযায়ী দেখবেন। ঠিক আছে, তাহলে যেটা হবে প্রত্যেকটা টপিক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।